वेलकम गाइस एसएफडी बीएमडी एर एग्जांपल टू আমরা एग्जांपलটা যদি একটু ভালোমত বুঝতে পারি তাহলে एसएफडी बीएमडी সম্পর্কে আমাদের খুব ভালো একটা আইডিয়া চলে আসবে ফিগারটা দেখলেই বুঝতে পারতেছো মোটামুটি বেশ কমপ্লিকেটেড একটা एग्जांपल এই ধরনের প্রবলেমগুলো দেখে আমাদের প্রথমেই ঘাবড়াই না গিয়ে স্টেপগুলো যদি ফলো করতে পারি সলভটা ইজিলি চলে আসবে একটু খেয়াল করে দেখো আমার এইখানে सपोर्ट रिएक्शन दुईटा एक हिन सपोर्ट एक रोलर सपोर्ट सो फर्स्ट टार्गेट हमें एग्जाम्पल अने देखे जो एस एफ डी बी एम डी करते गाँव फार्स्ट सामेशन अफ एफ एक्स बेर करते सामेशन अफ एफ वाई बेर करते सामेशन अफ एफ ए बेर करते हैं बेर करते हैं आसमार मेन टार्गेटा कि सपोर्ट रिएक्शनगुल्लो बेर करार्जन तेल सपोर्ट रिएक्शनगुल्लि जो पॉइंट नाम ए दे ये पॉइंटर नाम जो बी दी दुईटा सपोर्ट आखने तेल सपोर्ट रिएक्शनगुल अवश्य वर्टिकली अपवर्ड सो दिस इज रिएक्शन ए आई मीन आर ए दिस इज रिएक्शन बी आई मीन आर बी एक ख्याल कर देखो हमारे साइडे ट्रायंगुलर फोर्स देव आई साइडे रेक्टेंगुलर फोर्स देव आईटा देव आर इनक्लाइंड फोर्स फर्स्ट लेक्चरगुलोते एक इनक्लाइंड फोर्स देवा से एक पॉइंट ये आर एक झमेला आई मिन एक कैंटिलिवर मत कर दिए एक इनक्लाइंड फोर्स देवा सो आगे बेपारगला के सल्व करते हैं बेपारगला के सल्व कर एक सिसटेमे आनार पर रिएक्शन फोर्सगुल्लो इजिली पे जा सो प्रथम ही ख्याल कर देखो ये ट्रायंगल फोर्स ट्रायंगल फोर्स एक्चुअली कोथाई काज करबे एखाने बला आछे टू की पर फिट मैक्सिमाम फोर्स टू की पर फिट तेल ट्रायंगल एरिया जानी हाफ गुण भूमि गुण उच्चता सो ट्रायंगल टोटल फोर्स हाफ इंटू बेस इंटू हाइट आई मीन दिस एंड दिस काटाकाटी सरि दिस एंड दिस काटाकाटी सिक्स किप ट्रायंगल टोटल फोर्स सिक्स किप एखन कथा से सिक्स किपटा कोथाय काज करबे फोर्सगुला काज करते सेंट्रॉयडे सेंट्रॉयडे काज कर ट्रायंगल सेंट्रॉयड कोथाय काज कर ट्रायंगल सेंट्रॉयड होते ये बेस बेसर टू थार्ड जगह टू थार्ड जगह आई मीन साइड वन थार्ड साइड टू थार्ड सो हमें जो टोटल लेंथ एखे चिंता करी आई मीन बेसटा देव सिक्स फिट सो ए टू थार्ड जो करी सिक्स बाय थ्री इंटू टू दिस एंड दिस दैट मीन्स फोर फिट सो हमें बोलते भाई सपोर्ट थे आई मीन हिन सपोर्ट थे चार फिट दूरे ट्रायंगल फोर्स काज करे सो ट्रायंगल फोर्स मे बी डिफाइंड हियर सो ये सिक्स किप लोड काज करते एबार आसी आमरा एई जायगाटाते এইটাতে খেয়াল করে দেখো আমরা আগের দিন বলছিলাম যে এই ইনক্লাইন ফোর্সটা দিয়ে আমার কোনো লাভ নাই আমার দরকার হইতেছে সামেশন এফ এক্স সামেশন এফ ওয়াই আই মিন আইদার এক্স এক্সিস বরাবর ফোর্স নাইলে ওয়াই এক্সিস বরাবর ফোর্স তাহলে এই ফোর্সটাকে আমরা ভেঙে দেই এই ফোর্সটা যদি ভেঙে দেই এখানে আসতেছে টেন কিউব দেওয়া আছে এই বরাবর স্লোপের থ্রি আর এই বরাবর দেওয়া আছে ফোর তার মানে আমরা বলতে পারি টেন ডিভাইডেড বাই ফাইভ ইন্টু থ্রি সো ভার্টিক্যাল ফোর্সে কাজ করতেছে এই ভার্টিক্যাল ফোর্সটা আসছে সিক্স কিপ সো ভার্টিক্যাল ফোর্সটা কাজ করে এখানে সিক্স কিপ ভার্টিক্যাল সিক্স আর হরাইজন্টালি এইট কিপ কাজ করে এইট কিপ ভার্টিক্যালি সিক্স এবং হরাইজন্টালি এইট কিপ এখন খেয়াল করে দেখো ভাই এইটা কিন্তু আমার বিমের আপওয়ার্ড কোনো পোর্শন আই মিন স্ট্রাকচারের আপওয়ার্ড কোনো পোর্শন সো আমাকে দরকার হইতেছে এই দুইটা ফোর্সকে এই বিন্দুতে নিয়ে আসা সো তুমি যদি এই এক্স এক্সিস বরাবর ফোর্সটা চিন্তা করো ওই বেসারা এই বেসারা পারফেক্টলি হরাইজন্টাল সো পারফেক্টলি হরাইজন্টাল মানাইতেছে এইখানে কাজ করা আর এই পয়েন্টে কাজ করা একই কথা সো তুমি এই ফোর্সটাকে এখানে লিখতেই পারো দিস ইজ মে বি এইট কিপ এখন কোথায় হইতেছে ভার্টিক্যাল ফোর্সটা এই পয়েন্ট থেকে দূরে কোথাও কাজ করতেছে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ভাই এই ধরনের প্রবলেমগুলো একটু ঝামেলা ক্রিয়েট করে সবাই এই জায়গাটাতে ভুল করে যে এই ভার্টিক্যাল ফোর্সটা ওরা এখানে বসায় দেয় আসলে এই ভার্টিক্যাল ফোর্সটা এখানে আসবে অবশ্যই এই ভার্টিক্যাল ফোর্সটাকে আমি এখানে চিন্তা করতে পারি যে এই বরাবর সিক্স কিপ ভার্টিক্যাল ফোর্স কাজ করবে
কিন্তু যেহেতু বেচারাটা এইখান থেকে দূরে কোথাও ছিল, তো তার একটা এক্সট্রা ইম্প্যাক্ট থাকা দরকার। এক্সট্রা ইম্প্যাক্টটা কি, খেয়াল করে দেখো এই বেচারা এর অ্যারাউন্ডে কতটুকু মোমেন্ট ক্রিয়েট করে। তো এই বেচারা যদি মোমেন্ট ক্রিয়েট করে 6 × 2 = 12, এই পয়েন্টে একটা মোমেন্ট কাজ করবে 12 কিউব ফিট। এইটা হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। তো এইটুকু বুঝতে পারলে আর কোনো প্রবলেম নাই। একটু খেয়াল করে দেখি, আবার একটু রিভিউ করি যে এই ইনক্লাইন ফোর্সটা কাজ করতেছে এখানে। সো এই পয়েন্টে আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট পেয়ে গেছি, বাট আমার দরকার এই পয়েন্টের লোড। সো যেহেতু হরাইজন্টাল ফোর্সটা এই বিমের বা স্ট্রাকচারের পারফেক্টলি হরাইজন্টাল, দ্যাটস ওয়াই এইটা এখানে শিফট করা কোনো প্রবলেম নাই, বিকজ আমরা জানি ভেক্টর রাশিকে সমান্তরালে প্রতিস্থাপন করা যায়। কিন্তু এই বেচারাটাকে তুমি যদি এখানে প্রতিস্থাপন করতে চাও, তাহলে অবশ্যই ভার্টিক্যাল টু ভার্টিক্যাল এখানে আসলো, বাট এ যেহেতু এই পয়েন্ট থেকে কিছু দূরে ছিল, দ্যাটস ওয়াই কিছু মোমেন্ট থাকবে, ইম্প্যাক্ট মোমেন্ট থাকবে। সো এই মোমেন্টটা এখানে 12 কাজ করবে। ওকে ফাইন, 12 কেন কাজ করবে, একটু দেখো। এটা 2 ফিট আর 2 ফিট, সো এই যে 2 × 6, আই মিন সরি গুণি 12 কিউব কাজ করতেছে। এইবার আমরা এখানে আসি, এখানে বলা আছে 2 কিউব ফিট, আই মিন পার ফিটের জন্য 2 কিউব কাজ করতেছে। এইখানে টোটাল লেন্থ দেওয়া আছে 2, আর এটা কাজ তো 2 কিউব পার ফিট, তার মানে টোটাল জায়গাটাতে কতটুকু লোড কাজ করতেছে। পার ফিটে যদি 2 কিউব হয় তাহলে 2 ফিটে কত, 4 কিউব। সো এই 4 কিউব লোডটা কোথায় কাজ করবে, খেয়াল করে দেখো। আমরা আগেই বলছিলাম যে স্ট্রাকচারের সেন্ট্রয়েডে কাজ করে, যেহেতু স্ট্রাকচারের সেন্ট্রয়েডে কাজ করে, এই বেচারার সেন্ট্রয়েড তো বুঝতেই পারতেছি, যেহেতু রেক্টেঙ্গেল জাস্ট পারফেক্টলি মাঝখানে কাজ করবে। সো আমরা বলতে পারি যে এই জায়গাটাতে একটা লোড কাজ করবে হইতেছে 4 কিউব লোড। ওকে ফাইন, এই 2 কিটা কি প্রবলেমগুলো সলভ, এখন আমরা ওই ইকুয়েশনগুলো কাজে লাগাবো। খেয়াল করে দেখো, যখন আমরা সামেশন অফ f(x = 0) চিন্তা করতেছি, আই মিন x বরাবর যে লোড আছে তাদের সামেশনটা শুড বি 0, একটু খেয়াল করে দেখো যে x বরাবর কতগুলা লোড, মানে কতগুলা ফোর্স আছে। এই পয়েন্টে একটা ফোর্স আছে 8 কিউব, আর সাপোর্ট এখানে 2টা, একটা হচ্ছে হিন সাপোর্ট, একটা হচ্ছে রোলার সাপোর্ট। এখানে সাপোর্ট 2টা, একটা হিন সাপোর্ট, রোলার সাপোর্ট। আমরা জানি রোলার সাপোর্টের কোনো হরাইজন্টাল কম্পোনেন্ট নাই। সো এই যে বেচারাটা হিন সাপোর্ট, এই বেচারার হরাইজন্টাল কম্পোনেন্ট যদি আমি এদিকে চিন্তা করি, সো আমরা বলতে পারি যে ভাই r a x + r a x + 8 শুড বি 0, সো r a x = -8, তার মানে r a x = 8, শুধু ডিরেকশনটা এইদিকে কাজ করতেছে। আমরা জানি এসএফডি বিএমডিতে অ্যাকচুয়ালি x-axis বরাবর লোডের কোনো ইফেক্ট নাই, তাও জাস্ট তোমাদেরকে সলভ করে দিলাম। তুমি পরীক্ষা এটা করার একেবারেই দরকার নেই, এটা আমরা না করলেও করতে পারি, বিকজ এসএফডি বিএমডির জন্য আমাদের x-axis বরাবর লোডের কোনো কাজ নেই। এখন আমরা y-axis বরাবর লোড দেখি। y-axis বরাবর লোড খেয়াল করে দেখো, এই পয়েন্টে লোড কাজ করে 6 কিউব, এই পয়েন্টে লোড কাজ করে 6 কিউব, এইখানে কাজ করেছে 4 কিউব, তার মানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড লোড আছে 3টা, আর ভার্টিক্যালি আপওয়ার্ড লোড আছে কয়টা, 2টা। সো আমরা যদি লিখি সামেশন অফ fy শুড বি 0, সো উই ক্যান রাইট r a + r b, আমি এই রিয়াকশন ফোর্সগুলোকে উপরের দিকে পজিটিভ ধরছি, তার মানে কি নিচের দিকে অবশ্যই নেগেটিভ হবে। সো -6 + এইখানে 6 কিউব, নিচের দিকে সো মাইনাস, সরি এটাও হবে মাইনাস, -6 - 4 = 0, সো r a + r b = 12 আর 16, দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। সো আমরা পেয়ে গেছি আর এ এবং আর বি এর যোগফল হচ্ছে 16। এখন আমাকে ইন্ডিভিজুয়ালি আর এ এবং আর বি বের করতে হবে। খেয়াল করে দেখো, আমি যখন সামেশন অফ এফ ওয়াই ইউজ করলাম, তখন আমরা আর এ এবং আর বি রিলেটেড একটা ইকুয়েশন পেয়ে গেছি। সো আমরা জানি 2টা আননোনকে যদি সলভ করতে চাও, তোমার 2টা ইকুয়েশন লাগবে। সো বাই এনি হোম আমরা আরেকটা ইকুয়েশন আনতে চাই। এখন খেয়াল করে দেখো, আরেকটা ইকুয়েশনের জন্য আমরা কার সাহায্য নিব, ওই যে আমাদের একটা ইনফো দেওয়া আছে সামেশন অফ এম ওয়াই ইকুয়াল 0। এখন কথা হইতেছে মোমেন্ট, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল 0, এ পয়েন্ট আমি বলছি, এ পয়েন্ট মিন করা হইতেছে যে কোনো পয়েন্টের মোমেন্ট 0 কিনা তোমাকে খেয়াল করে দেখতে হবে। খেয়াল করে দেখো, হিন সাপোর্ট, এখানে মোমেন্ট 0, এইখানে মোমেন্ট 0, দ্যাটস ওয়াই আমরা
এই সাপোর্ট অথবা এই সাপোর্টের মোমেন্ট শূন্য নিয়ে আরেকটি ইকুয়েশন পেয়ে যাব। তো যদি আমরা সামেশন অফ এম এ নেই, সামেশন অফ এম এ ইকুয়াল শূন্য নেই, তাহলে খেয়াল করে দেখো এই পয়েন্টে যদি আমি মোমেন্টটা নেই, এই সিক্স কিপের কাজ কি? ঘড়িকার উল্টা দিকে ঘুরাইতেছে। এখন খেয়াল করো যে মোমেন্টের ক্ষেত্রে আমি কালকেই বলতেছিলাম, মানে গত ক্লাসে আমরা এটা তোমাদেরকে বলেছিলাম যে কোন দিকে পজিটিভ নিব ডিপেন্ডস আপ টু ইউ। সো তুমি কোন দিকে পজিটিভ নিবা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি যদি ঘড়ি কাটার দিকে পজিটিভ নাও, ঘড়ি কাটার উল্টা দিকে ধরবা নেগেটিভ, দেয়ার ইজ নো প্রবলেম। তো তুমি যদি বলো যে হ্যাঁ আমি ঘড়ির কাটার উল্টা দিকটাকে নেগেটিভ ধরবো, ওকে ফাইন, তাহলে এটা সিক্স কিপ। এই বেসার আইতেছে সিক্স, এইটুকু কত বলো তো? এটুকু আমরা বলছিলাম অন থার্ড হবে, সরি এদিক থেকে টু থার্ড হবে, এদিকে অন থার্ড হবে। সো এটা হবে ফোর ফিট আর এটা হবে হইতেছে টু ফিট। তাহলে খেয়াল করে দেখো সিক্স ইন্টু ফোর, সো সিক্স ইন্টু ফোর, এই মোমেন্টটাকে তুমি কি চিন্তা করতেছো? ঘড়ির কাটার উল্টা দিকে। সো তুমি যদি বলো যে ভাই ঘড়ির কাটার উল্টা দিকে আমি নেগেটিভ ধরবো, দ্যাট ইজ নো প্রবলেম, ওকে ফাইন, দিস অন নেগেটিভ। খেয়াল করে দেখো এই পয়েন্টে যেহেতু মোমেন্ট শূন্য চিন্তা করতেছি, তার মানে আর এ এই পয়েন্টে মোমেন্ট শূন্য, আর এ ইন্টু ডিস্টেন্স জিরো। সো এইবার খেয়াল করে দেখি এই যে একটা এক্সট্রা মোমেন্ট 12 কিপ অ্যারাইজ করছে, এই 12 কিপটা কিন্তু সমস্ত পয়েন্টেই 12 কিপ। সো এই পয়েন্টেও 12 কিপই কাজ করবে। এখন খেয়াল করে দেখো এই বেচারা যেহেতু এই দিকে তুমি নেগেটিভ ধরছিলা, আই মিন ঘড়ি কাটার উল্টা দিকে নেগেটিভ ধরছিলা, এটা কি ঘড়ি কাটার দিকে? সো ঘড়ি কাটার দিকে অবভিয়াসলি শুড বি পজিটিভ। এই 12 কিপ আসতেছে আমার এই এক্সট্রা মোমেন্ট থেকে, বি কেয়ারফুল, এই 12 কিপটা আসতেছে আমার এক্সট্রা মোমেন্ট থেকে। এখন খেয়াল করে দেখো এই পয়েন্টে তুমি অলরেডি দেখছো সিক্স কিপ লোড আছে ভার্টিক্যালি। সো ওই সিক্স কিপ এখানে একটা মোমেন্ট অ্যারাইজ করবে, সেই মোমেন্টটা আসবে সিক্স ইন্টু ফাইভ, সিক্স ইন্টু ফাইভ। খেয়াল করে দেখি এই 12 পিনটা কিন্তু এক্সট্রা মোমেন্ট এইখানের এই ঘটনার জন্য, বি কেয়ারফুল। সো এইটা একটা আর এইটার ইফেক্ট দুটা ভিন্ন জিনিস, সবাই এখানে গোলায় ফেলে, সবাই এইটার ইফেক্টটা দিতে গিয়ে এটা লিখে না। সো এটা একটু ভালোমতো বুঝতে হবে। এখন খেয়াল করে দেখো এই সিক্স ইন্টু ফাইভ এটা ঘড়ি কাটার দিকে, সো পজিটিভ, ওকে ফাইন। এবার আমরা আর কোথায় আছে ভার্টিক্যাল ফোর্স? এখানে আছে আরবি, আরবি খেয়াল করে দেখো, তাহলে আরবি যেহেতু এই দিকে ঘুরতেছে, আই মিন ঘড়ি কাটার উল্টা দিকে ঘুরতেছে, খেয়াল করে দেখো ঘড়ি কাটার উল্টা দিকে ঘুরতেছে, তার মানে এখানে নেগেটিভ হবে আরবি ইন্টু টেন। টেন কেন? ফাইভ ইন্টু ফাইভ, আর একটা লোড আছে, সেটা কোনটা? ফোর কিপ। এবার খেয়াল করে দেখো এই পয়েন্ট থেকে ফোর কিপটা কত দূরে? দিস ইজ ফাইভ ফিট, ফাইভ ফিট, দশ ফিট, এটা দুই ফিট, বারো ফিট, আর এটা ছিল দুই ফিট, এটা মাঝখানে কাজ করতেছে। সো এটা হবে হইতেছে এক ফিট, তার মানে কত? পাঁচ আর পাঁচ দশ, বারো, তেরো। এবার খেয়াল করে দেখি এই বেসারা কোন দিকে ঘোরে? ঘড়ি কাটার দিকে, সো পজিটিভ। সো থার্টিন ইন্টু ফোর শুড বি শূন্য, পেয়ে গেছে আমাদের সেই মোস্ট ওয়ান্টেড ইকুয়েশন। সো এখান থেকে সলভ করে ইজিলি আমরা আরবি এর মানটা পেয়ে যাব। আমরা দেখি আরবি এর মানটা কত আসে, ডিভাইড বাই টেন, আই মিন সেভেন। সো অতএব ভ্যালু অফ আরবি ইকুয়াল সেভেন। এবার খেয়াল করে দেখি ভাই আমার এখানে আমি অলরেডি পেয়ে গেছিলাম আর এ প্লাস আরবি ইকুয়াল সিক্সটিন, আর বি এর মান পেয়ে গেছি সেভেন, তার মানে আর এর মান কত? আর এর মান কত? আর এর মান আসতেছে নাইন, আর বি এর মান আসতেছে সেভেন। এই ক্যালকুলেশনটা করা মানে এসএফডি বিম দিয়ে 90% কাজ কমপ্লিট। এখন তোমাকে ড্রয়িংটা করতে হবে, ড্রয়িংটা খুবই সিম্পল, আমাকে কিছু টেকনিক ফলো করতে হবে, টেকনিক ফলো করলে ড্রয়িংটা খুব সোজা। এখন আমরা এসএফডিতে ড্রয়িং করব, এই দাগটা মানে একটু নিচে দিলে বেটার হবে, বিকজ গিজি গিজি হয়ে যাচ্ছে। ওকে, আমরা এই পয়েন্টে এসএফডি ড্র করতে চাই, বিকজ এসএফডি ড্র করার পর বিএমডিটা খুব সোজা হয়ে যায়। খেয়াল করে দেখো আমরা এসএফডি ড্র করার সময় অবশ্যই অল টাইম লেফট সাইড থেকে শুরু করব। লেফট সাইডে এই পয়েন্টে এসএফডি শেয়ার ফোর্স যদি আমি স্টার্ট করি, এই পয়েন্টে শেয়ার ফোর্স শূন্য। এইবার খেয়াল করে দেখো যে এই জায়গাটাতে একটা ট্রায়াঙ্গুলার ফোর্স আছে, ঝামেলাটা এখানে যে ট্রায়াঙ্গুলার ফোর্সটাকে আমি কীভাবে এসএফডিতে ড্র করব,
এইটার জন্য ভাই এই সার্কেলটা খুব ইম্পর্টেন্ট, এই সার্কেলটা খুব ভালো মতো মনে রাখতে হবে এসএফডি বিএমডি করার জন্য। এই ক্রিটিক্যাল এসএফডি বিএমডির জন্য এই সার্কেলটা খুব বেশি ইম্পর্টেন্ট। সার্কেলটা একটু খেয়াল করো, এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে আমি বলতেছি নেগেটিভ আপওয়ার্ড, পজিটিভ ডাউনওয়ার্ড, নেগেটিভ ডাউনওয়ার্ড, পজিটিভ আপওয়ার্ড। এর মানে হইতেছে ভাই, যদি নেগেটিভ ফোর্স বাড়তে থাকে সেই বেচারা চেহারা হবে এমন, যদি পজিটিভ ফোর্স বাড়তে থাকে তার চেহারা হবে এমন, যদি নেগেটিভ ফোর্স কমতে থাকে তার চেহারা হবে এমন, যদি পজিটিভ ফোর্স কমতে থাকে তার চেহারা হবে এমন। আইমিন এইটা তোমাকে কার চেহারা কেমন হবে তার একটা আইডিয়া দেয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক বলতে পারো এসএফডি বিএমডি করার সময় এই টেকনিকটা ফলো করতে পারি। অথবা আমরা যেটা চিন্তা করতে পারি সেটা একটু কমপ্লিকেটেড, যারা আমরা ম্যাথমেটিক্সে ভালো তারা হয়তো চিন্তা করতে পারো যে ভাই আপনি তো একটা জিনিস জানেন, এই ভিএক্স যদি শেয়ার ফোর্স হয়, শেয়ার ফোর্স হয় আর বেন্ডিং মোমেন্টটা যদি এম এক্স হয়, তাহলে আমরা জানি এম এক্স সমান সমান ইন্টিগ্রেশন অফ ভিএক্স ডিএক্স। তার মানে আমরা বলতে পারি যে ভাই মোমেন্টটা হইতেছে শেয়ার ফোর্সের ইন্টিগ্রেশন। সো শেয়ার ফোর্সের যে ঘাত থাকে মোমেন্টটা তার এক ঘাত বেশি হয়। সে এইটা আসলে যারা ম্যাথমেটিক্স অনেক ভালো তাদের জন্য ইজি হবে, বাট এই দিকে আমরা না যাই, এদিকে যদি তুমি বুঝতে পারো ওকে ফাইন, বাট এটা একটু কমপ্লিকেটেড। আর এইটা হইতেছে বলতে পারো যে একদম বাংলা হিসাব, তাহলে বাংলা হিসাবটা আমরা একটু খেয়াল করে দেখি। এই জায়গা ট্রায়াঙ্গুলার ফোর্সটা ডাউনওয়ার্ড, আই মিন কমতেছে বোঝাই যায়, এখানে বেশি কম কম কমতেছে, কিন্তু কোথায় হচ্ছে ফোর্সটা পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল? পজিটিভ ফোর্স কমতেছে, পজিটিভ ফোর্স কমতেছে, বারবার বলি পজিটিভ ফোর্স কমতেছে। খেয়াল করে দেখো তো ভাই, পজিটিভ ফোর্স কমলে তার চেহারাটা কেমন হয়, পজিটিভ ফোর্স কমলে তার চেহারাটা এমন হয়। এবার আমরা দেখি যে এই বেচারা যখন ড্র করবো তাহলে তার চেহারাটা কেমন হবে। ওকে ফাইন, পজিটিভ ফোর্স কমলে তার চেহারাটা এমন হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে, একটা ব্যাপার আমরা ভুল করছি যে পজিটিভ আর নেগেটিভের ব্যাপারটা, বি কেয়ারফুল, পজিটিভ আর নেগেটিভের ব্যাপারটা হইতেছে ডিরেকশন, সাইনটা ইম্পর্টেন্ট। আমি যে তোমাকে বললাম এটা পজিটিভ ফোর্স, আসলে এটা পজিটিভ ফোর্স না, এটা নেগেটিভ ফোর্স। কেন নেগেটিভ ফোর্স? ডিরেকশন কোথায়? নিচের দিকে। সো এটা অ্যাকচুয়ালি নেগেটিভ ফোর্স, নেগেটিভ ফোর্সটা তোমার কমতেছে। নেগেটিভ ফোর্স যদি কমে, আস্তে আস্তে কমতেছে, তাহলে তার চেহারাটা কেমন বলো? তার চেহারাটা কেমন? তার মানে এই বেচারাটা এই পর্যন্ত দেখতে হবে এমন। একটু বলি, কনফিউজ হয়ে না, আমি নিজেই ফার্স্টলি কনফিউজড হয়ে গেছিলাম যে এটা অ্যাকচুয়ালি পজিটিভ ফোর্স নাকি নেগেটিভ ফোর্স। আমি উপর দেখে বলে দিছিলাম যে পজিটিভ ফোর্স, আসলে তা না। পজিটিভ আর নেগেটিভ তো ডিপেন্ড করতেছে ভাই ডিরেকশনটা কেমন, কোথায় আছে এটা তো আমার কিছু যায় আসে না। সো এটা উপরে থাকা নিচে থাকে এটা ব্যাপার না, ডিরেকশন যেহেতু ডাউনওয়ার্ড দ্যাটস ওয়াই নেগেটিভ ফোর্স। সো নেগেটিভ ফোর্স কমতেছে, কমতেছে কীভাবে বুঝলা? ভ্যালুগুলো দেখো আস্তে আস্তে কমতেছে, দ্যাটস ওয়াই এটা নেগেটিভ ফোর্স কমতেছে, তার চেহারাটা এমন। এখন খেয়াল করে দেখো এই যে কমলো, কতটুকু কমলো এটা তোমার জানা দরকার না, এটা অ্যাকচুয়ালি কত? এইটা আমরা বুঝতে পারতেছি এই বেচারার শেয়ার ফোর্সটা বা রিয়াকশন ফোর্সটা বা এইটুকুর ফোর্স আমরা জানি সিক্স, সিক্স কিপ। সো এইটা হইতেছে আমাদের সিক্স, সিক্স পর্যন্ত কমবে। এখন আর এ, আর এ পয়েন্টের রিয়াকশন কত? নাইন। এখন এই নাইনটা কি আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? আপওয়ার্ড। তার মানে এখানে যদি সিক্স হয় তোমাকে উপরে উঠাইতে হবে কত? নাইন। যদি তুমি উপরে নাইন উঠাও, নাইন উঠাও, তার মানে এখানে কত থাকে বলো তো? থ্রি, বিকজ এইটা যেহেতু সিক্স আছে আর এই থ্রি টোটাল মিলে নাইন হয়ে গেল। এখন খেয়াল করে দেখি আমরা এই জায়গাটাতে কোনো ফোর্স নাই, দ্যাটস ওয়াই এটা আমাদের সমান্তরাল লাইন, সমান্তরাল লাইন। এবার খেয়াল করে দেখি এই পয়েন্টে সিক্স কিপ লোড আছে ডাউনওয়ার্ড, এই পয়েন্টে সিক্স কিপ লোড আছে ডাউনওয়ার্ড। তার মানে এখান থেকে যদি আমি সিক্স ডাউনওয়ার্ড নিয়ে আসি, তার মানে তিন উপরে আছে, এখানে আসবে আর তিন, বিকজ এটা তিন এটা তিন, টোটাল মিলে ছয়। এবার খেয়াল করে দেখো এই মোমেন্টের ইফেক্ট কিন্তু এখানে নাই, বিকজ ভাই এটা মোমেন্ট ডায়াগ্রাম না, এটা এসএফডি, আই মিন শেয়ার ফোর্স ডায়াগ্রাম। সো এই মোমেন্টের কোনো কাজ নেই এখানে। এবার এই পর্যন্ত কোনো শেয়ার ফোর্স যেহেতু নেই, সো এটাও আমাদের একটা সমান্তরাল লাইন। এইবার খেয়াল করে দেখি আমরা আর বি, আর বিটা আমাকে বলতেছে যে সেভেন, আপওয়ার্ড সেভেন। আপওয়ার্ড সেভেন যদি হয় তাহলে বলো এটা তিন আছে, তাহলে আপওয়ার্ড সেভেন হইলে এটা হবে হইতেছে ফোর, ফোর। এইবার খেয়াল করো
এটুকু ফোর হয়ে গেল, এই পর্যন্ত টু, আই মিন টু ফিট পর্যন্ত অন্য কোনো এক্সটার্নাল লোড নাই, দ্যাটস ওয়াই এটা সমান্তরাল একটা লাইন। এবার খেয়াল করে দেখি আমরা, এই বেচারাটা কমতেছে না বাড়তেছে, কমতেছে, সো নেগেটিভ ফোর্স। এবার খেয়াল করে দেখি এখানে কত কমবে, ফোর কিপ, এই যে ফোর আসছে এটা ফোর কিপ, এটা যেহেতু সমান্তরাল একটা রেখা, আমরা জানি এই সমান্তরাল রেখাটাকে বলা হয় জিরো ডিগ্রি, তো এটাকে ইন্ডিকেট করলে ওয়ান ডিগ্রি মানে একটা স্ট্রেট লাইন আসে। সো এইটার চেহারাটা আসবে হইতেছে এমন। দেখো ম্যাথটা প্রবলেমটা সলভ করলেই তুমি বুঝতে পারবা যে ম্যাথটা মিলছে কেন মিলছে। এখানে শেয়ার ফোর জিরো, আমরা জানি এক্সটার্নাল সাপোর্টগুলোতে, আই মিন যেখানে সাপোর্ট থাকে না সেখানে শেয়ার ফোর্সের মানে শূন্য হয়, সো এইটা একটা শূন্য, এটাও শূন্য, দ্যাটস ওয়াই শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আমাদের মিলে গেছে। সো শেয়ার ফোর্স ডায়াগ্রাম যেহেতু মিলে গেছে তার মানে আমাদের ক্যালকুলেশন কোথাও ভুল নাই। এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি ভুল করি এটা অ্যাকচুয়ালি আমাদের ব্যর্থতা, বিকজ বাকিটা সবই তোমার জাস্ট কমন সেন্স। শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এঁকে ফেলার পরে আসলে মোমেন্ট ডায়াগ্রামটা খুব সোজা, সোজা এই সেন্সে বিকজ শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে ক্যালকুলেশনও তুমি করে ফেলছো এখান থেকে মোমেন্ট ডায়াগ্রামের জন্য ক্যালকুলেট করা তো খুব সোজা, কেন শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে এরিয়াটা সেটাই তো তোমার মোমেন্ট, সো দেয়ার ইজ নো প্রবলেম। ওকে ফাইন, আমরা এইখানে দেখি এই যে এরিয়াটা, এই এরিয়াটা একটা কার্ড দি পোর্শন, তোমাকে হয়তো কনফিউজ হয়ে যাওয়া যায় ভাই এটা তো কোনো ট্রায়াঙ্গেলও না রেক্টেঙ্গেলও না, তো আমি এটাকে কীভাবে ক্যালকুলেট করি, তোমরা দেখবে স্ট্রাকচারের বইগুলোতে লাস্টের দিকে এই ফর্মুলাগুলো দেওয়া আছে। এটাকে তুমি যদি একটা রেক্টেঙ্গেল চিন্তা করতা, দেখো এটাকে তুমি একটা রেক্টেঙ্গেল চিন্তা করতা, তাহলে রেক্টেঙ্গেল চিন্তা করলে এই পাশের পোর্শন আর এই পাশের পোর্শন তুমি বুঝতেই পারতেছো, এই পাশের পোর্শনটা বেশি এই পাশের পোর্শনটা কম, এই জন্য অ্যাজাম্পশন বলে এই রেক্টেঙ্গেলের এইটুকু হইতেছে দুই ভাগের হচ্ছে এক ভাগ, এটুকু দুই ভাগের এক ভাগ, তার মানে আমাকে বলো এটা তুমি রেক্টেঙ্গেল চিন্তা করতে, এটা যেহেতু সিক্স আছে এটাও সিক্স তার মানে ছত্রিশ, এই রেক্টেঙ্গেল এরিয়া তো মানে থার্টি সিক্স, তার মানে এটা যদি টু থার্ড হয় আমি ছত্রিশের দুই ভাগ হয় তার মানে এটা হবে চব্বিশ, তার মানে এই জায়গা থেকে মোমেন্ট আসবে চব্বিশ। এখন কথা হচ্ছে মোমেন্টের চেহারাটা কেমন হবে। ওকে ফাইন, আমরা জানি যে এইটার জন্য আমাদের সবচেয়ে সুন্দর একটা মেথড হইতেছে এই সার্কেলটা ফলো করা। এই সার্কেলটার দিকে খেয়াল করো, এই বেচারাটা হইতেছে নেগেটিভ আবার বাড়তেছে, নেগেটিভ আবার বাড়তেছে, নেগেটিভ বাড়লে সেই বেচারা চেহারাটা কেমন হয়, নেগেটিভ আবার বাড়তেছে তার মানে চেহারাটা এমন, তো চেহারাটা যদি এমন হয় তার মানে এই জায়গা থেকে মোমেন্টের চেহারাটা হইতেছে এমন, সো মোমেন্ট পেয়ে গেছি, এটাই আমাদের টোয়েন্টি ফোর, এই মোমেন্ট আমাদের চব্বিশ। এখন খেয়াল করে দেখো এই পোর্শনটা তো খুবই সোজা একটা রেক্টাঙ্গেল, এই বেচারের এরিয়া কত হবে, তিন পাশে পনেরো, তো তিন পাশে পনেরো যদি হয় এটা কিন্তু পজিটিভ, এই নেগেটিভ এই মোমেন্টটা নেগেটিভ আই মিন নিচের দিকে গেছে, এটা কিন্তু পজিটিভ, তো উপরের দিকে আসবে, সো এই পনেরো তোমাকে উপরের দিকে দিতে হবে, সেই চব্বিশ তো আছে এখানে যদি উপরের দিকে পনেরো আনো তার মানে এই জায়গাটাতে থাকে হইতেছে নাইন, কস চব্বিশ থেকে পনেরো চলে গেছে, আই মিন পনেরো উপরের দিকে আসতেছে। সিমিলারলি এই জায়গাটা এই ক্ষেত্রটা আবার নিচের দিকে, তার মানে এই নেগেটিভটা আবার নিচেই যাবে, তো তিন পাশে পনেরো এখানে পনেরো আবার নিচের দিকে যাবে। এখন কথা হইতেছে কনফিউশনটা এখানে, যে এই যে পনেরো তুমি নিচের দিকে যাবা এইটার আগে ভ্যা এই পোর্শনে একটা এক্সট্রা মোমেন্ট ছিল না, এই মোমেন্টটার দিকে তোমার খেয়াল রাখতে হবে, সো এই মোমেন্টটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, এই জায়গাটাই আমরা ভুল করে যাই, সুন্দর করে ড্রয়িংটা করে যাই, ড্রয়িং করে যাওয়ার পরে এই মোমেন্টটা মিস করে যাই, তার কারণে মোমেন্ট ডায়াগ্রামে লাস্টের দিকে মিলে না, মিলে না আমরা কেমনে বুঝি, কারণ আমরা জানি লাস্টে আই মিন এন্ডে মোমেন্ট শূন্য, অলওয়েজ ক্যান্টিলিভার কোনো কিছুতে এন্ডে মোমেন্ট শূন্য, তার মানে এখানে কিন্তু মোমেন্ট শূন্য আসতেই হবে, তো তুমি যদি এটা ভুল করে যাও দেখবা যে মোমেন্ট শূন্য আসবে না, তখন তুমি বুঝতে পারবা, সো বুঝে আবার ব্যাক করতে গেলে টাইম নষ্ট হবে, সো একটু মনোযোগ থাকতে হবে আমাদের। সো এই মোমেন্টটা যে টুয়েলভ, এই টুয়েলভ মোমেন্টটাকে আমরা কী করবো, যেহেতু এটা ঘড়ি কাটার দিকে আছে আমরা ঘড়ি কাটার দিকটাকে পজিটিভ ধরেছিলাম, দ্যাটস ওয়াই এটাকে উপরে উঠাই দিব, সো যদি এটাকে উপরে উঠাই দেই এই নাইন এখানে আছে আরও যদি বারো উপরে উঠাই দেই তার মানে এই বেচারা চেহারাটা আসবে হইতেছে উপরে থ্রি, উপরে আসতেছে থ্রি, এখানে থ্রি থাকবে। এইবার দেখো এখন কাজটা ইজি হয়ে গেছে, এখানে পনেরো আছে পনেরো নিচের দিকে যাবে, সো তিন থেকে যদি তুমি পনেরো নিচের দিকে নামায় দাও তার মানে এই জায়গাটা আসবে হইতেছে আমাদের, এই জায়গাটা আসবে আমাদের সিক্স, বিকজ না সরি যদি তিন থেকে আমরা পনেরো নিচের দিকে নামাই দিই এটা আসবে অ্যাকচুয়ালি বারো, বারো বিকজ আমাকে পনেরো নামাইতে হবে, তিন তো অলরেডি উপরে আছে তার মানে নিচে যাবে আর বারো। ওকে ফাইন, এবার আমরা এখানে দেখি এই পোর্শনটা হইতেছে রেক্টাঙ্গেল চার দুগুণী আট, যদি আট হয় তার মানে আট যেহেতু উপরের দিকে আছে তার মানে এটাকে উপরে উঠাইতে হবে, সো বারোকে যদি আমি আট উপরে উঠাই দিই তাহলে এই জায়গাটা থাকবে হইতেছে ফোর, এখানে থাকবে হইতেছে ফোর,
এইবার খেয়াল করে দেখো এই যে ট্রায়াঙ্গেল যে পোর্শনটা, ট্রায়াঙ্গেল পোর্শনটা এরিয়া কত? চার দুগুণে আট, হাফ, তার মানে ফোর, এর এরিয়া হচ্ছে ফোর। এই ট্রায়াঙ্গেলটা উপরে আছে, তার মানে মোমেন্টটা উপরে উঠাই দিতে হবে। এখানে আমার ফোর আছে, সো এই ফোর মোমেন্টটাকে যদি উপরে উঠাই দেই, এর চেহারাটা একটু খেয়াল রাখতে হবে। এই চেহারাটা দেওয়া আছে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন খেয়াল করে দেখো, পজিটিভ মোমেন্টটা কমতেছিল উপরের দিকে, একটা পজিটিভ মোমেন্ট আছে, সেই মোমেন্টটা কমতেছে উপরের দিকে, পজিটিভ মোমেন্টটা কমতেছে, তার চেহারাটা কেমন? পজিটিভ যদি কমে তার চেহারাটা কেমন? তার মানে এই বেসার উপরে ঠিকই উঠবে, বাট এমনি একটু তেরসা করে উঠবে, এমনি একটু তেরসা করে উঠবে। সো এটা একটু ক্লিয়ারলি যদি আমরা দেখতে চাই, এই জায়গাটা একটু জাস্ট তেরসা করে উঠবে, এমনি মিলাই দিবা, একটু বাঁকা করে মিলাই দেবা। যদি স্ট্রেট লাইন এখন হয়তো স্ট্রেট লাইন মনে হইতেছে, আসলে এটা স্ট্রেট লাইন না, এটা হবে হইতেছে একটু কার্ভি, কার্ভটা একটু কার্ভি হবে, একটু কার্ভি, দ্যাটস অল। সো যেহেতু আমাদের এন্ডে মোমেন্ট শূন্য হয়ে গেছে, তার মানে মোমেন্ট ডায়াগ্রামটা পারফেক্টলি মিলে গেছে। সো প্রবলেম নাই, খেয়াল করে দেখো ভাই, এই এক্সাম্পলটা কিন্তু মোমেন্ট ডায়াগ্রাম যত পরীক্ষাতে আসে বা শেয়ার এসএফডি বিএমডি যতগুলো পরীক্ষাতে আসে, মানে অনেক কমপ্লিকেটেড একটা ফর্ম, যদি তুমি বলো এর থেকে খুব বেশি ভ্যারিয়েশন পরীক্ষাতে আসে না। সো একটু আত্মস্থ করি, আত্মস্থ করে বোঝার চেষ্টা করি। যদি কোনো কোনো কিছু কোশ্চেন থাকে আমরা অবশ্যই কমেন্টস করবো, আর নেক্সট আরও কিছু এক্সাম্পল দিতে, মানে যদি দেখতে পারি আমরা, তাহলে এসএফডি বিএমডি সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া চলে আসবে গাইস। ঠিক আছে, বেস্ট অফ লাক।